ফেসবুকে আর জানাস তো সুন্দর সুন্দর মায়েরা ছেলেদের কখনো তাদের ছবি দেয় না, বাধ্য হয়ে আমার মতো হ্যান্ডসাম পোলাগারের ছবি দিতে হয়, তাই আমি আমার ছবি ওই মায়েরা দিয়ে দিছি। এক্সকিউজ মি, তুই যে এই যে একটু আগে বললি, ঠিক আছে, যে মুভির কথাটা বললি, এই মুভিতে এটা কে ডাকে, এই হ্যান্ডসাম পোলাটা কে ডাকে, আমি বুঝতে পারতাম তুই বুঝায় খুবই কে, আমি তুই জানে না জানে ভান করতেছস, আমি তো বলছিলাম তুই চালাক। এখন যদি আমি স্বীকার না করি তুই হ্যান্ডসাম, তাহলে তো আমিও মু বোকা না, আমি এত বড় বোকা না। ঠিকই তো, তুই তো হ্যান্ডসামই, ঠিকই তো। আমার জিএফরে বললো আমি সবসময় বিয়েবাড়ি নিয়ে ব্রিজে আগ্রহ দিই, ও বললো আজকে নাকি ও আমার এই জায়গাটা সারপ্রাইজ দিব, যদি আমার কোনো বোকামির কারণে আমার জিএফ আমার ছেলে চলে যায় তাহলে তো আমি শেষ। আমার তো তোর মতো তো কপাল না যে চার পাঁচটা মায়ের আর পিছু বলবো, প্লিজ তো একটা আইডিয়া দে, আমার তো টেনশন মাথা শেষ। ও কী যে সারপ্রাইজ দেয় রে, বুঝছি তোকে এখন ছাত্র হিসাবে আমাকে শিক্ষাদান করতে হবে, তুই আমার ছাত্র আমি তো শিক্ষক, তা সবার আগে তার একটা জিনিস মনে রাখতে হবে, মেয়ে যখন দেখবি তখনই একবার নুইয়ে পড়লে হইব, বিলের মতো মতো লইব, সাহস থাকতে হইব, চাপা মারতে হবে, চাপা মারবি দেখবি মায়ের তোর একদম হাটের মতো আমার মতো, বুঝছো, লাভার বই উঠতে হবে জীবনে, লাভার বই উঠতে হবে। ওকে ওকে অবশ্যই, তোর এই শিক্ষা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। হ্যালো জানু, তুমি কই, তুমি না কইছো আসলে সারপ্রাইজ দিবা, বেলা তো গড়া যাইতেছে গা, সারপ্রাইজ কই? আমার সারপ্রাইজ দিয়ে গোষ্ঠী গিলাই পাঁচ ছয়টা মেয়ের লাগে প্রেম করো, তারপর আবার মেয়েদের সঙ্গে প্রথম দেখাতেই অপমান করো তুমি, আর তুমি আমাকে গা দিয়েছো আমি তোমার আগে পিছু কোথাও নাই, তুমি আমার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখবে না, বাই। তোর কথা মতো যারা দূর দূর করে তার তারাই দিছি, ওটাই আমার গার্লফ্রেন্ড আছে রে। ও run.
what we do here is go back, 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 back.